বিজেপি যুব মোর্চা পক্ষের নব মতদাতা সম্মিলনী অনুষ্ঠিত। যাজপুর সহরর মা মণ্ডপ পরিসরে বিজেপি যুব মোর্চা পক্ষের নব মতদাতা সম্মিলনী অনুষ্ঠিত হয়ে যাইছি। রাজ্য যুব মোর্চা উপসভাপতি সংগ্রাম পাত্রঙ্ক নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মিলনী জেলার বিভিন্ন কোণ অনুকোণর নব মতদাতা মানে যোগ দিয়েছিলেন। এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নব মতদাতা মানুষ আভাসী মাধ্যমে উদ্বোধন দিয়ে উচিত প্রার্থীকে নিজের ভোট দেবাকু আহ্বান দেবা সহিত জনে জনে উত্তম নাগরিক হওয়াকু মধ্যে আহ্বান দিয়েছিলেন। এই অবসরে বিভিন্ন যুব প্রতিনিধি মানে নিজের সুচিন্তিত মতামত দিয়েছিলেন। এ কার্যক্রম ভারতবর্ষের সবু জায়গায় হচ্ছে, সবু নির্বাচন মণ্ডলে হচ্ছে। এ কার্যক্রম ভারতীয় যুব মোর্চা সারা ভারতবর্ষের করুচি। আজ সে পরিপ্রেক্ষিতে যাজপুরে হয়েছিল, আপনার দেখুবে কত সংখ্যার আজ নব নব ভোটর যে নব মতদাতা আসিক এটি পৌঁছান। সম্মেলন অনুষ্ঠিত হয়েছি, এতে কাশ্মীর আমার প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী দেশকে উদ্বোধন দেলে এবং যুবক মানুষ নূয় দিগদর্শন দেলে কেমি তাঁর ফিউচর ভালো হব, কেমি ফিউচরে সে মানে সমৃদ্ধ করপশন ফ্রি ভারতবর্ষ তৈরি করবে, সেপ্রতি নরেন্দ্র ভাই মোদী তাঁর উদ্বোধন দেলে। এবং আজ যে যুবক ভাই ভাই মানে আসছেন, সে ভারতকে নিজ রাজ্যকে নিজ জেলাকে কোভাবে ভাবে আগেই নেবে, কেমি ডেভেলপমেন্ট কাম সারা ভারতবর্ষের হয়ে চালিব, জেলার হয়ে চালিব, রাজ্যের হয়ে চালিব। এবং প্রথম কথা, সমস্তে কেবল করপশন ফ্রি, করপশন হব না, সমস্তে নিজ প্রথম ফার্স্ট টাইম ভোট জীবন সারা মনে রুয়ে, সমস্তে কেমিতি নিজের ভোটটা এথর দেবে, কাস্ট করবে, সেপ্রতি আমার জোর রইব। এবং আহ্বান করছু আমি সব যুবক মানুষ, যুবক যুবতী ভাই ভী মানুষ, আগামী দিনে আসন্তু সমস্তে মিশিকি সুদৃঢ় ভারত তৈরি করা, করপশন ফ্রি ভারত তৈরি করা, এ আমার আহ্বান রইব। খবর আমি তৈরি করি কিংবা এমনি কিছু খবর দেখাই সস্তা লোকপ্রিয়তা হাসল করি, আমি দেখাও কেবল খবর, তা রাজনীতি হোক কিংবা মনোরঞ্জন, লোকলোচন আড়ুয়ালের রয়ে যাওয়া সমস্যা এবং প্রতিভা উপরে থাকে এই ওড়িশার নজর। যদি আপনার অঞ্চলের বি সেমি কিছু সমস্যা এবং প্রতিভা লুকায়িত অবস্থায় রয়ে যাচ্ছে, তবে আমি যোগাযোগ করুন, আমার এই ওড়িশার টিম পৌঁছব আপনার পাখে। We'll be right back.